আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বাংলাদেশে চিঠি পাঠিয়েছে মিয়ানমারের সামরিক সরকার ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দেওয়ার প্রয়োজন মনে করেন না বাইডেনের শুরুতেই ধাক্কা খেল মিয়ানমারের সেনাবাহিনী এদিকে ইসরায়েলকে বিচারের আওতায় আনলো আইসিসি পাকিস্তানি পার্লামেন্টে হাতাহাতি সব শেষে জানবেন আল জাজিরের বিরুদ্ধে মামলা করার ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন বাংলাদেশে চিঠি পাঠিয়েছে মিয়ানমারের সামরিক সরকার বাংলাদেশকে চিঠি পাঠিয়েছে মিয়ানমারের নতুন সরকার মিয়ানমারে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের কেন দরকার পড়ল সেটির ব্যাখ্যা দিয়েছে তারা বাংলাদেশকে শনিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন মিয়ানমার সরকার আমাদের রাষ্ট্রদূতকে একটি চিঠি দিয়েছে সেখানে তারা বলেছে কি কারণে তারা ক্ষমতা দখল করেছে তারা বলেছে এক কোটির বেশি ভুয়া ভোট হয়েছে এই ভুয়া ভোটের কারণে তাদের একটি দায়িত্ব চলে এসেছে এই নতুন সরকারের রাখাইনে রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমাদের কাছে খবর এসেছে যে মিলিটারি কমান্ডাররা রাখাইনে অবস্থিত রোহিঙ্গাদের ক্যাম্পে গিয়েছিলেন এবং তাদের সঙ্গে আলাপ করেছেন রোহিঙ্গারা তাদের অভিযোগের কথা বলেছে যে তারা চলাফেরা করতে পারে না আর্মি সরকার বলছে আমরা তোমাদের অবস্থার পরিবর্তন করব ধাপে ধাপে অবস্থার পরিবর্তন হবে এগুলো শুনে কুতুপালং ক্যাম্পে খুব উৎসাহ হচ্ছে তারা খুশি যে আর্মিরা তাদের অভয় দিচ্ছে ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দেওয়ার প্রয়োজন মনে করেন না বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গোয়েন্দা তথ্য দিতে চান না দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের খেয়ালি আচরণের কারণে তাকে নিরাপত্তা সংক্রান্ত তথ্য দেওয়া উচিত নয় বলেই মনে করেন বাইডেন শুক্রবার মার্কিন এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের নয়া এই বাসিন্দা মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মেনে সাবেক প্রেসিডেন্টের কাছে গোয়েন্দা দপ্তরে গোপন রিপোর্ট পাঠানো হয় কিন্তু বাইডেনের মতে প্রকাশ্যে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ প্রচনা দিয়ে সেই ঐতিহ্যগত অধিকার হারিয়েছেন ট্রাম্প সিবিসি নিউজের এক সাক্ষাৎকারে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয় যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও একই রকম সৌজন্য রক্ষা করা হবে কি না এবং তিনি গোয়েন্দা তথ্য পাবেন কি না এই বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন আমি সেটা মনে করি না প্রেসিডেন্ট জো বাইডেন বলেন আমি মনে করি না যে ট্রাম্পকে গোয়েন্দা বিফিং দেওয়ার প্রয়োজন আছে প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের পর প্রথমবার সাক্ষাৎকারে মুখোমুখি হয়ে এভাবেই ট্রাম্পের বিষয়ে কথা বলেছেন বাইডেন অভ্যুত্থানের শুরুতে ধাক্কা খেলো মিয়ানমার সেনাবাহিনী অভ্যুত্থানের শুরুতে আর্থিকভাবে বড় ধরনের ধাক্কা খেল মিয়ানমার সেনাবাহিনী সেনা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান মিয়ানমার ইকোনমিক হোল্ডিংসের সাথে যৌথ বিনিয়োগ চুক্তি বাতিলের ঘোষণা দিল জাপানি বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিরিন প্রতিষ্ঠান বলছে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প নেই দু হাজার সালে মিয়ানমারে গণতান্ত্রিক সরকার গঠিত হয় দেশটিতে বিনিয়োগে এগিয়ে আসে বহুজাতিক প্রতিষ্ঠান তার মধ্যে ছিল জাপানি বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিরিন হোল্ডিংস সেনা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান মিয়ানমার ইকোনমিক হোল্ডিংস এম এইস এর সাথে যৌথভাবে দেশটির বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিয়ানমার ব্রুওয়ারি লিমিটেড এবং ম্যান্ডেলে ব্রুওয়ারি লিমিটেডে বিনিয়োগ করে কিরিন বর্তমানে এই দুই প্রতিষ্ঠানে অর্ধেকেরও বেশি মালিকানা রয়েছে কিরিনের হাতে তবে গেল সোমবার মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর পাল্টে যায় দৃশ্যপট রোহিঙ্গা গণহত্যা এবং সবশেষ অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারে ব্যবসা করা বহুজাতিক প্রতিষ্ঠানের উপর চাপ বাড়তে থাকে এরই প্রেক্ষিতে সেনাপ্রধান মিন অং হেইংয়ের নিয়ন্ত্রণে থাকা মিয়ানমার ইকোনমিক হোল্ডিংসের সাথে ব্যবসায়িক সম্পর্ক বাতিলের ঘোষণা দিল কিরিন শুক্রবার এক বিবৃতিতে কিরিন জানায় এ সিদ্ধান্ত কার্যকরে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে ইসরায়েলকে বিচারের আওতায় আনলো আইসিসি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলকে বিচারের আওতায় নিয়ে এসেছে শুক্রবার এ সম্পর্কিত একটি রুল জারি করে আইসিসি জানায় ফিলিস্তিনি ভূখণ্ডে সংগঠিত যুদ্ধাপরাধ ও নৃশংসতার বিচার করার ইখতিয়ার রয়েছে তাদের ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায় শুক্রবারের এই রায়ের ফলে এখন থেকে আইসিসিতে পশ্চিম তীর পূর্ব জেরুজালেম ও গাজায় সংগঠিত ইসরায়েলি নৃশংসতার বিচার চাইতে পারবে ফিলিস্তিনিরা এই রায়ে ফিলিস্তিনিরা খুশি হলেও ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দু হাজার সাল থেকে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের তদন্ত করে আসছে আইসিসির প্রধান কৌশলী ফাতই বেনসুদা এর আগে তিনি বলেছিলেন সেখানে যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে তা বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে এ ব্যাপারে শুক্রবার জারি করা রুলে আইসিসি জানিয়েছে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর গাজা উপত্যকা ও জেরুজালেমকে এখন থেকে আদালতের একতিয়ারের মধ্যে আনা হল ইসরায়েল আইসিসি সদস্য নয় দেশটি এই বিচারক একতিয়ার প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক বিচারিক সংস্থাটিকে রাজনৈতিক সংগঠন আখ্যা দিয়ে এর বিচার থেকে নিজেদের সব নাগরিক ও সেনাকে রক্ষা করার অঙ্গীকার করেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন আদালতের এই সিদ্ধান্তে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের তার নাগরিকদের রক্ষা করার অধিকারকে বাধাগ্রস্ত করবে তবে ফিলিস্তিনের প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে দেশটির বার্তা সংস্থা ওয়াফা জানায় এই সিদ্ধান্ত ন্যায় বিচার ও মানবতা সত্যের মূল্যবোধ স্বচ্ছতা ও স্বাধীনতা এবং শহীদদের রক্ত ও তাদের পরিবারের জন্য এক বিজয় পাকিস্তানের পার্লামেন্টে হাতাহাতি পাকিস্তানের পার্লামেন্টে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার এই হাতাহাতির ঘটনা ঘটে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী ওমর আয়ুবকে বিরোধী দলীয় এক পার্লামেন্ট সদস্য তার বিরুদ্ধে নির্বাচনে লড়াই করার চ্যালেঞ্জ জানালে এই হাতাহাতি শুরু হয় এ সময় বিরোধীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী স্লোগান দিতে থাকে পরে পাকিস্তান পার্লামেন্টের ডেপুটি স্পিকার অধিবেশন মুলতবি করে আল জাজিরার বিরুদ্ধে মামলা করার ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর জাজিরার রিপোর্ট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন মিথ্যা ও বানোয়ার তথ্যের কারণে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেলটির গ্রহণযোগ্যতা কমেছে তিনি বলেন পাবলিক বুঝেছে যে এটা মিথ্যা তথ্য সেটা আমরা দেখব যেখানে তথ্যগত ভুল আছে সেগুলো আমরা তুলে ধরবো আর আমরা সেটার জন্য কাজ করছি শনিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে এক ব্যাংক আয়োজিত মুজিব জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি ওনার পঁয়তাল্লিশ বছরের রাজনীতি জীবনে এখন এসএসএফ গার্ড দেয় কোনো দিন কোনো বডিগার্ড ছিল না কিন্তু ওইখানে একজনের ছবি দিয়ে বলছে এটা ওনার বডিগার্ড এরকম মিথ্যা তথ্য মেনে নেওয়া যায় না তিনি আরও বলেন আলজাজিরের এমন তথ্য বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে যেখানে ৩৩ লাখ মারা গেছে সেখানে তারা বলে তিন লাখ মারা গেছে তারা অনেক সময় উল্টাপাল্টা তথ্য দেয় প্রতিবেদন যদি সত্য হয় সেটা আমরা তদন্ত করব যদি মিথ্যা হয় তাহলে আমরা বাদ দিব রোহিঙ্গাদের বিষয়ে তিনি বলেন নতুন সরকার দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করলে রোহিঙ্গারা সরকারের কাছে নিজেদের অবস্থান তুলে ধরে এ সময় মিয়ানমারের রাখাইনে থাকা রোহিঙ্গাদের ধাপে ধাপে অবস্থার পরিবর্তন হবে বলেও আশ্বস্ত করেছেন সামরিক কর্মকর্তারা এ খবরে বাংলাদেশে আশ্রয় নেওয়া কুতুপালংয়ের রোহিঙ্গাদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে এটি একটি ভালো খবর বলেও এ সময় জানান মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান মিয়ানমার সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রদূতকে চিঠি দিয়ে সেনা অভ্যুত্থানের কারণ ব্যাখ্যা করেছে